হাই ফ্রেন্ডস আমি পায়েল আমার রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পাতা সেপে সুজির হালুয়ার একটি অসাধারণ স্বাদের রেসিপি এই রেসিপিটি বানাবার জন্য সবার প্রথমে আমি গ্যাস অন করে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম দেড়শো গ্রাম পরিমাণ সুজি এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সুজিটাকে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সুজিটাকে দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নিচ্ছি এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ পরিমাণ ঘি আমি এখানে এক চামচ পরিমাণ ঘি ব্যবহার করলাম আপনাদের ইচ্ছে মতো আপনারা ঘিটাকে ব্যবহার করবেন তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখে সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না সুজির গায়ে বাদামি রং চলে আসছে সুজির হালুয়ার জন্য সুজিটাকে সবসময় ভালো করে ভেজে নেওয়া দরকার দেখুন সুজির গায়ে একটা বাদামি রং চলে এসেছে এ সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো পঞ্চাশ গ্রাম পরিমাণ গ্রেট করা কাজু আর দিয়ে দেবো পঁচাত্তর গ্রাম পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটাকে ব্যবহার করবেন এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়ে নিলাম তারপর এখানে তিন কাপ পরিমাণ দুধ আমি অ্যাড করে দিচ্ছি আর অনবরত সুজিটাকে নাড়তে থাকব সুজিটাকে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে না হলে নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ গোলাপ জল আপনারা চাইলে এর মধ্যে এলাচের গুঁড়ো এবং ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন হালুয়াটা আমার মোটামুটি তৈরি হয়ে এসেছে দুধটাও অনেকটা শুকিয়ে এসেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর একটা পাতা শেপে প্লেট নিয়ে নিয়েছি সেই প্লেটের মধ্যে সামান্য পরিমাণ ঘি নিয়ে ব্রাশ করে নিচ্ছি ঘিটা ভালো করে ব্রাশ করে নেবার পর গরম গরম সুজির হালুয়াটা এই ট্রেন মধ্যে আমি চেপে চেপে সেট করে নেব গরম গরমই এটা করতে হবে খুব ভালো করে চেপে চেপে সেট করে নেবার পর এটা ঠান্ডা হতে দেব ঠান্ডা হওয়ার পর ফিরে এলাম একটা প্লেটের মধ্যে পাতা চেপে প্লেটটাকে উল্টে দিলাম তারপর এটা একটু ঠুকে নিলেই বেরিয়ে আসবে আমাদের সুজির হালুয়াটা দেখতে পুরো পাতার মতো হয়েছে না এরপর আপনারা ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস দিয়ে পরিবেশন করুন আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন আর লাইক এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আজ তাহলে এ পর্যন্তই আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন